অনিমেষ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ডাকাতের মা গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না আজকের প্রশ্নটি হলো ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর চরিত্রটি আলোচনা করো এখন তোমরা উত্তরটা দেখে নাও স্বনামধন্য কথাসাহিত্যিক সতীনাথ ভাদুরীর চকাচকি গল্পগ্রন্থের অন্তর্গত ডাকাতের মা গল্পের অন্যতম চরিত্র সৌখী পেশা সূত্রে বাপের বেটা ডাকাতি গর্বের পেশা তাই সে হিমবদ নিয়ে ডাকাতি করে এবং চিজকে কদুচোরদের মনে প্রাণে ঘৃণা করে সৌখী বদ মেজাজি তাই মা আপাদমস্তক চাদর চাপা দিয়ে ঘুমিয়ে থাকায় দরজা খুলতে দেরি হওয়ায় সৌখী মাকে খুব মেরেছিল এবং শাসিয়ে ছিল আর দিন নাক মুখ ঢেকে শুলে একেবারে খুন করে ফেলবে সেই ঘটনায় মা বলেছিল বাপের বেটা তাই মেজাজ অমন করা সৌখী খুব চতুর যুবক জেলের জমাদার সাহেবকে ঘুষ দিয়ে নিজের সম্পর্কে ভালো রিপোর্ট সে লিখিয়ে নিয়েছিল তাই লাট সাহেব সন্তুষ্ট হয়ে তাকে মেয়াদ পুরোবার আগেই বন্দিদাসা থেকে মুক্তি দিয়েছিল ডাকাত সৌকি সমাজ শৃঙ্খলার বাইরে সমাজের শত্রু হলেও সে ঘিন্ন দুর্বৃত্তপরায়ণ চরিত্র নয় তাই জেলে বসে কল্পনার রঙে অদেকা ছেলের ছবি আঁকা কিংবা ছেলে কেমন করে মায়ের সঙ্গে গল্প করে তা শোনার জন্য দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকার মধ্যে সৌখীর পিতৃসত্তাটি উদ্ভাসিত হয়ে ওঠে মায়ের প্রতি সৌখী যতই অন্যায় আচরণ করুক তার অন্তরে কিন্তু ফলগু ধারার মতো প্রবাহিত মাতৃভক্তি তাই মায়ের ছেঁড়া কম্বল দেখে সৌখী নিজের নতুন কম্বলটা মায়ের গায়ে জড়িয়ে দিয়েছে আবার মায়ের চুরির অপরাধ সৌখী স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়ে আবার ফিরে গেছে বন্দি জীবনে তাই বলা যায় ডাকাতি বৃত্তির অপরাধে সৌখী আপাত নিন্দিত চরিত্র কিন্তু গল্পকারের সুচারু উপস্থাপনায় তার আন্তর্বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ও ট্র্যাজিক পরিণতি প্রমাণ করে সৌখী যেমন দেবতা নয় তেমনি নিপাট শয়তানও নয়